নমস্কার অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি ফেব্রুয়ারি দু হাজার কুড়ি মেষ রাশির কেমন যাবে আমি প্রথমেই আপনাদেরকে জানাই আমি যে রাশি ফলটি আপনাদের সামনে প্রেজেন্ট করছি এটা হচ্ছে সার্বিক রাশিফল হান্ড্রেড পার্সেন্ট মিলবে না কিন্তু থার্টি থেকে ফর্টি পারসেন্ট মিলতে বাধ্য কারণ রাশি বলের থেকেও বেশি এফেক্ট ফেলে মানুষের দশা অন্তর্দশা অর্থাৎ মেষ রাশির এক কোটি মানুষ আছে প্রত্যেকের দশা অন্তর্দশা আলাদা গ্রহের অবস্থান আলাদা সেক্ষেত্রে কিছুটা হলেও প্রেডিকশন না পারে প্রত্যেকের জন্য তো আমি এবার শুরু করছি মেষ রাশি দু হাজার কুড়ি ফেব্রুয়ারি কেমন যাবে রাশিফলটি দেখুন অবশ্যই আপনাদের লাভ হবে এবং আপনাদের এই চলার পথে এই রাশিফলটি কিছুটা হলো ফেব্রুয়ারি দু হাজার কুড়ি মেষ রাশি কেমন যাবে কিছুটা হলো আপনাদেরকে সহযোগিতা করবে তো শুরু করা যাক ফেব্রুয়ারি দু হাজার কুড়ি মেষ রাশি প্রথমেই আমি জানাই যারা রাজনীতিতে যুক্ত আছেন তাদের জন্য এ মাসটি অতীব শুভ কোনো রাজনৈতিক সেক্টরে যারা যুক্ত আছেন তাদের জন্য একটা শুভ বার্তা বহন করতে চলেছে এরপরে জানায় যারা কর্মের ব্যাপারে এতদিন ধরে প্রচেষ্টা করছিলেন কর্মের জায়গায় সমস্যা আসছিল সেই কর্মের দিক থেকে আপনাদের একটা নতুন কর্মের সম্ভাবনা কর্মক্ষেত্রের পদোন্নতি কর্মক্ষেত্রে বদলি এই সকল দিক লক্ষ্য করা যাচ্ছে কিছু প্ল্যানেট এ মাসে রাশি পরিবর্তন করছে যে কারণে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে শুভ এবং কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসতে পারে দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর পয়েন্ট আপনাদের যাদের প্রেমজ সম্পর্কে যারা লিপ্ত আছে তাদের ক্ষেত্রে এ মাসটা একটু ডিস্টার্ব দেখা যাচ্ছে প্রেমে বিচ্ছেদ আসতে পারে এবং আপনাদের কথা কাটাকাটি মনোমানিল্য এ মাসে হতে পারে বিবাহিত জীবনে আপনাদের মোটামুটি শুভ দাম্পত্য জীবন আপনাদের শুভ দেখা যাচ্ছে এবং যারা এডুকেশন সেক্টরে আছে তাদের জন্য একটা ভালো বার্তা বহন করছে যারা হায়ার এডুকেশনে আছে কারণ হচ্ছে আপনাদের নবম স্থানের সক্ষেত্রিক বৃহস্পতি গ্রহের অবস্থান আপনাদের শুভ ফল প্রদান করতে বাধ্য এবং তার সাথে বৃহস্পতি ও মঙ্গল গ্রহ একত্রে হয়ে গিয়ে পারিজাত যোগ সৃষ্টি করছে অর্থাৎ আপনাদের নবম স্থানে পারিজাত যোগ আপনাদের ভাগ্য উন্নতি ঘটাতে সাহায্য করবে এরপরে জানায় আপনাদের মেষরাশির দশম স্থানে মেষরাশির দশম স্থানে শনি গ্রহে অবস্থান করায় এ মাসে আপনাদের নতুন কর্মের ব্যাপারে তো শুভ আছে কিন্তু কর্মের দিকে আপনাদের প্রচণ্ড চাপ থাকবে এই চাপটা আপনাদেরকে নিতে হবে কারণ বেশি পেশার আপনাদের এই কর্মক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যারা লটারি ক্ষেত্রে লটারি কাটেন তাদের জন্য এ মাসটা শুভ আপনারা লটারি থেকে কিছু আয় হতে পারে ব্যবসার ক্ষেত্রে নতুন ইনভেস্টমেন্ট এ মাসে করবেন না একটু সচেতনভাবে ইনভেস্টমেন্ট করুন এ মাসে আপনাদের ভ্রমণ যোগ দেখা যাচ্ছে ছোটোখাটো চোট আঘাত আপনাদের এ মাসে লক্ষ্য করা যাচ্ছে মাসের এক থেকে দশ তারিখের মধ্যে ছোটবেলা চোট আঘাত অ্যাক্সিডেন্ট এই সকল দিক লক্ষ্য করা যাচ্ছে আপনাদের কথার মধ্যে মধুরতা নিয়ে আনুন আপনাদের উত্তেজিত হবেন না আপনাদের উত্তেজিত হওয়ার জন্য আপনাদের কিছু কিছু ক্ষেত্রে সমস্যা লক্ষ্য করা যাচ্ছে মাতৃস্থান আপনাদের মোটামুটি ভালো পিতার স্থানে পিতার কিছু হেলথের কিছু ডিস্টার্ব এ মাসে দেখা যাচ্ছে পিতার হেলথের দিকে অবশ্যই লক্ষ্য রাখুন এরপরে আপনাদেরকে জানাই যারা জমি কিনতে চাইছেন এ মাসে জমি কিনা একটা ভালো যোগ দেখা যাচ্ছে এবং যারা দীর্ঘদিন ধরে গাছ আটকে আছে জমি বিক্রি করতে পারছেন না তাদের ক্ষেত্রে এই বিক্রিরও সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সরকারি কাজ আপনাদের একটু বাধা প্রাপ্ত হতে পারে মাসের প্রথম দিকে এবং মিডিল ফেস থেকে আপনাদের সময়টা ভালো প্রথম দিকটাতে সরকারি কাজে একটু বাধা বিঘ্ন সৃষ্টি হতে পারে নতুন সুখবর আপনাদের আসতে পারে বিবাহের জন্য যারা চেষ্টা করছেন এ মাসে একটু থেমে যান এ মাসটা বিবাহের জন্য উপযুক্ত নয় কারণ আপনাদের কানেকশান হয়েও কানেকশান কেটে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে ফেব্রুয়ারি দু হাজার কুড়িতে তো এ মাসে আপনাদের ওভারঅল আয় ভাব শুভ আয়ের পাশাপাশি ব্যয় আপনাদের লক্ষ্য করা যাচ্ছে শরীরের দিকে একটু নজর রাখুন শরীরকে খারাপ আপনাদের লক্ষ্য করা যাচ্ছে তো ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার